শীতের সময় প্রকৃতিতে অলসতা ভর করে যেন, কম্বলের উষ্ণতা ছেড়ে সহজে উঠতে মন চায় না, সূর্যটাও ওঠে দেরি করে। প্রকৃতির এই আলস্য ভর করে মানুষের মাঝেও, যে কারণে শীতের দিনে অনেকে প্রতিদিন গোসল করতে চান না, কেউ কেউ গোসল না করে সপ্তাহ পার করে দেন। এই অভ্যাস অনেকেরই আছে। শীত বলুন আর গ্রীষ্ম, সব ঋতুতেই নিজের যত্ন নেওয়া উচিত, তাই শীতের সময় গোসল করতে হবে নিয়মিত। বিশেষজ্ঞদের মতে শীতের সময় সকাল ১০টার আগে গোসল করা উচিত নয়, তবে অনেক ক্ষেত্রে সময় থাকে না বলে সকালেই গোসল করতে হয়। যদি আপনাকে সকাল ১০টার আগেই গোসল করতে হয় তাহলে কিছু বিষয়ের দিকে খেয়াল রাখবেন। শীতে খুব বেশি ঠান্ডা পানিতে গোসল না করাই ভালো, কারণ শীতের সময়ে এমনিতেই ঠান্ডা থাকে, তার উপর যদি আপনি আরো ঠান্ডা পানি দিয়ে গোসল করেন তাহলে অসুখ হওয়ার ভয় বেড়ে যাবে, তাই শীতের সময় এই অভ্যাস এড়িয়ে যেতে হবে। খেয়াল রাখবেন পানি যেন আবার বেশি গরম না হয়ে যায়। শীতের সময়ে অনেকে শিশুদের নিয়মিত গোসল করাতে চান না, এমনটা করা যাবে না। নিয়মিত গোসল না করালে শিশুর নানা অসুখে আক্রান্ত হওয়ার ভয় থাকে, কারণ এতে শরীরে রোগ জীবাণু জমে থাকা সহজ হয়, তাই শিশুকে এ সময় পরিচ্ছন্ন রাখতে হবে। এহসানুল হক, ঢাকা পোস্ট।